প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে বাগানে যিনি বাণিজ্যিক ভাবে মাসি সুপার সুপারটেন প্যারা চাষ করেছেন আজ আমরা ছাদ্দামের নিকট থেকে জানার চেষ্টা করব বারো মাসী সুপারটেন পেয়ারা চাষের পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকির সকল বিষয় পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি কর্ণবিশ্বাস কেডি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি তো আপনি কেন এই সুপার টেন উদ্বুদ্ধ হলেন আমি কেন উদ্বুদ্ধ হলাম এর পেছনে একটা আসলে কারণ আছে কারণটা দেখেন আমি দুই হাজার নয় সাল থেকে পেয়ারা চাষ শুরু করি তো আমি বিভিন্ন জাতের আমি পেয়ারা চাষ শুরু করি যেমন ফাইভ সেভেন আপনার থ্রি জাতের সিক্স বিভিন্ন জাতের আমি পেয়ারা চাষ করি তা করতে করতে দেখি যাই আমি অন্যান্য জাতে আমি তেমন একটা ডেভেলপ হতে পারলাম না তখন আমার আপনার একজন বড় ভাই আমাকে পরামর্শ দিল যে তুমি বাহিরে যোগাযোগ করো আরো ভালো উন্নত মানের জাত আছে তখন আমি ইন্ডিয়াতে যাই যার পরে আমি দেখলাম যে না ওখানে আসলে এই বারো মাস জাতের একটা পিয়ারাজ আছে ছুপার টেন আর যেটা কিনা আপনার বারোশো গ্রাম পনেরোশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় এবং এটা প্রচুর ধরন তখন আমি ওখান থেকে কিছু সায়ন নিয়ে আসলাম নিয়ে এসে আমি বাংলাদেশে ড্রাফটিং করলাম করে আমি এই চাষটা আমি প্রথমত দুই বিঘা দিয়ে শুরু করি করে দেখি যে এই জাতের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো জাতে হয় নাই সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি জানেন এটার কোনো গুটি যে ফুলটা এটা ঝরেই না আমরা অন্যান্য জাতে যেমন আমি ফাইভ বা সেভেন বলেন এই এই পেয়ারাতে আমি দেখছি হিউজ পরিমাণে আমি ওষুধ ইউজ করছি কিন্তু ওটাতে আমি ফুল ফল ঠিকাইতে পারি না কিন্তু এটাতে আপনি ওষুধ না দিলেও আপনার ফুল ফল ঝরে না এরপর আস্তে আস্তে যখন থেকে এটাতে আমি বেশি লাভ পাচ্ছি যে আমার অন্যান্য করা শুরু করছি আপনি কত বছর আগে এই ইন্ডিয়ান দারোমাসি সুপারটেন পেড়া চাষ শুরু করেন আমি এটা আপনার দুই হাজার সতেরো মাঝামাঝি আমি কি এটা শুরু করি সুপার টেন আর কি আমার এই গাছের বয়স হচ্ছে আপনার ১৬ মাস চলতিছে বর্তমানে কি পরিমাণ জমিতে আপনি ইন্ডিয়ান সুপার চাষ করছেন আমি এটা দুই বিঘা দিয়ে শুরু করি এখন করতে করতে আমার দশ বিঘা আর কি এখন আমি চাষ করতেছি আপনার এই দশ বিঘা জমিতে আপনি কত টাকা বিনিয়োগ করছেন আমি দশ বিঘা খেতে আমি আপনার সাড়ে তিন লক্ষ টাকার থেকে চার লক্ষ টাকা আমি খরচ করছি আপনার এই দশ বিঘা জমি থেকে সকল খরচ খরচা বাদ দিয়ে বছরে কেমন টাকা এ করা সম্ভব আমার এই সবকিছু খরচ বাদ দিয়ে লেবার কস্টিং সবকিছু বাদ দিয়ে আমার এখানে আপনার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আয় আয় হয় এই যাত্রীতে বছরে কতবার পেয়ারা থাকে একটি গাছে মানে এটা সবচেয়ে বেশি ধরন হয় বর্ষার সময় আর যে আনসিজনটা দেখতেছে। দেখতেছেন এখন কিন্তু পেয়ারা আন মৌসুম আমি যেটা মনে করি এখন কিন্তু পেয়ারা দাঁড় করানোটা অসম্ভব ব্যাপার সেখানে আপনি দেখেন এক একটা গাছে গুটির পরিমাণে আছে আট থেকে দশ কেজি খালি গুটি আছে দেখেন ফুল ফল মিলায় এই এইগুলো যদি বড় হয় তাহলে একটা গাছে কত কেজি হতে পারে আপনি দেখেন কেউ যদি এক বিঘা জমিতে ইন্ডিয়ান এই বারো মাসের সুপারটির প্যারা জাতটি চাষ করতে চাই তার কেমন টাকা খরচ হতে পারে দেখেন এক বিঘা খেতে যদি চাষ প্রথম ভাবে শুরু করতে চাই তাহলে আপনার আঠারো থেকে বিশ হাজার টাকার ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে সকল খরচ খরচা বাদ দিয়ে এক বিঘা জমি থেকে সে কেমন টাকা আয় করতে পারে এক বিঘা যদি আয় করতে পারবে উনি এক বিঘা থেকে মানে সর্বনিম্ন হিসাবটা দুই লক্ষ টাকা উপরে তিন লক্ষ টাকাও করতে পারবে তিন থেকে চার লক্ষ টাকা প্যারা চাষের জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হয় একটা ক্ষেতে আপনার পাঁচ থেকে ছয়টা চাষ দিতে হবে ট্র্যাক্টার হোক এবং নাঙ্গল হোক এটা দেওয়ার পরে আপনার যেটা আপনার ফলো করতে হবে মাটির জীবন কিন্তু আপনার জৈব জৈব সারটা কিন্তু আপনার ইউজ করতে হবে আপনি শুধু যদি রাসায়নিক দেন রাসায়নিক সার দিলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যায় মাটিরও কিন্তু প্রাণ আছে আপনি ওইটা দিয়ে জৈব সার দেওয়ার পর আপনি মাটিটা প্রস্তুত করার পরে আপনি এটা চারাটা রোপণ করতে পারবেন এক বিঘা জমিতে কয়টি চারা রোপণ করতে হয় এবং রোপণ পদ্ধতিটা কি দেখেন যেটা আপনার হচ্ছে যে বিজ্ঞানী পদ্ধতিতে যদি লাগানো হয় তাহলে আট হাত বাই আট হাত লাগাতে হয় কিন্তু দেখেন আমি ওইটা ফলো করি না আমি নিজে আর কি নিজে এটা ইয়ে করছি যে এটা চার হাত বাই চার হাত চার হাত বাই চার হাত যদি লাগান তাহলে এক বিঘা খেতে আপনার সাতশো পিস গাছ ধরবে এটা রোপণের কোনো পদ্ধতি নাই আমি মনে করি এটা খালি আপনার লাইন ধরে লাগালেই হবে এই প্যার চারাগুলি বছরের কোন সময় রোপণ করলে ভালো হয় দেখেন বছরের বারো মাসই রোপণ করতে পারবেন তবে সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে আপনার জুন জুলাই মাসে এটা রোপণ করলে ভালো হয় তবে এখন বারো মাসে এটা রোপণ করা যায় চারা রোপণের পর কতদিন পর গাছে মুকুল আসে চারা রোপণের আপনার মোটামুটি মুকুল চলে আসে মুকুল আসার কতদিন পরে পেয়ারা বাজারজাতকরণ করা যায় মুকুল আসার পরে আপনার আহ দুই মাস পরে যে এটা বাজারজাত করা সম্ভব হয় চারা রোপণের পর থেকে বাজারজাতকরণ করা পর্যন্ত কি কি পরিচর্যা করা লাগে এটার পরিচর্যা দেখেন বা বাজারজাত করা পর্যন্ত এটাতে আপনার প্রথমে নিরানি দিতে হবে সেচ দিতে হবে সার দিতে হবে কন্টিনিউ এটার পিছনে আপনার শ্রম দিতে হবে এবং এটা আপনার ছোট ছোট যে গুটিগুলা দেখেন এই যে গুটিগুলা দেখতেছেন এটা একটু বড় হলে দেখেন আমরা পিপিউ মারছি এই সাইজের যদি যে গুটিগুলা এই গুটিগুলা হলে এমন কাগজ মারতে হবে এটা ধরেন যে আপনার প্রতি পনেরো দিন অন্তর অন্তর এটা ডুকা কেটে দিতে হবে ডুকা কেটে দিলে কি হবে দুই দিকতে যে আপনার পার্শ্বে বেরোবে পার্শ্বে থেকে আপনার বের বের হবে হবে কুশির ওখান থেকে আপনার আপনার ফুল বের হবে এবং এটা কি করতে হবে আপনার দেখেন আমরা মানুষ করলে আমাদেরকে যেমন আপনার ছত্রাক বা বিভিন্ন ইয়েতে আক্রমণ করে দেহের ভিতরে তেমন এটা যখন আপনি কাটবেন কাটলে কিন্তু কি হচ্ছে এখানে আপনার জীবাণু আক্রমণ করছে সেই জন্য আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে আপনার কাটার পর পরই এই জন্য পনেরো দিন অন্তর অন্তর একবার করে হলে আপনাকে ছত্রাকনাশক ইউজ করতে হবে পেয়ারা গাছ দেখতেছেন এই পেয়ারা গাছ দুই দিক থেকে আপনার কুদাল দিয়ে বেঁধে দিলে এটা একটা বেড তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি ওই ওই মাথা মাথা থেকে দেন পর্যন্ত চলে যায় একটা করে আপনি বাদ দিয়ে দিলে পানিটা থেকে যাচ্ছে এবার থাকার পরে সেচ দেওয়ার পরে আপনি বিকাল টাইমে সারটা দিয়ে দিতে পারবেন যেমন ডিওপি হ্যাঁ ফসফেট ইউরিয়া এইগুলো আপনি দিতে পারবেন এর কোনো রোগ বেলায় আছে কিনা দেখেন এটাতে আমি অন্তত ছুপার টেনে দেবো না একটা রোগ পাই নাই শুধু এটাতে একটা আক্রমণ করে আপনার জাপ পোকা যেটা হচ্ছে একটা ভাইরাস বিভিন্ন ভাইরাসগুলো টেনে আনে জাপ পোকা আপনি যদি জাপ এটাকে মুক্ত রাখতে পারেন তাহলে আপনার এই ছুপার টেনে দিত কোনো রোগ নাই এ রোগের প্রতিকার কি এটার প্রতিকার হচ্ছে আপনার ইমিটা ক্লোরাপিডের যে গ্রুপের ঔষধ এটা দিলে চলে যাবে যেমন ইমিটাব আছে যেমন সিনজেন্টার পেগাসাস আছে এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে এটা চলে যাবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর এটা স্প্রে দিতে হবে একটি গাছ থেকে বছরে কি পরিমাণ ফল পাওয়া যায় একটা গাছ থেকে ধরেন প্রতি বছরে আপনার একশো থেকে একশো তিরিশ কেজি পর্যন্ত ফল পাওয়া যায় এই পেয়ারাগুলি আপনারা গাছ থেকে কিভাবে সংগ্রহ করেন আমরা এই পেয়ারাগুলো গাছ থেকে সংগ্রহ করি দেখেন এই যে পিপি মারা আছে এটার থেকে আমরা এখানে কাটার দিয়ে এই যে গোড়া থেকে কেটে তারপরে হচ্ছে এটা আমরা বাজারজাত করি প্রতি পনেরো দিন অন্তর অন্তর এটা আমরা বাজারজাত করি কি দরে আপনারা এই পেয়ারাগুলো বাজারে বিক্রি করেন বর্তমান বাজার চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এই পেয়ারাগুলো আপনারা কোথায় বাজারজাতকরণ করেন দেখেন আমরা প্রথম থেকে এটা বাজারজাত করি ঢাকা কারন বাজার আছে ওয়াজঘাট আছে বিভিন্ন জায়গায় খুলনা আছে যশোর আছে বিভিন্ন জায়গায় আমরা এই মালটা ক্যারেটে করে সেল করে দিই কার্টুনে করে তো এখন দেখেন এই সুপারটেন জাতের যে পেয়ারাটা এটার এটা টিএলএস আপনার দশ পার্সেন্ট এটা প্রচুর মিষ্টি এই মিষ্টিতার কারণে দেখেন আমার বাসা থেকে কিন্তু আপনার যে বাহিরের যে ব্যাপারি এরা এসে পেয়ারা গুলো নিয়ে যাচ্ছে আমাকে কিন্তু এখন আর কষ্ট করে আপনার ঢাকাতে পাঠাতে হচ্ছে না এখন বাসার থেকেই সবাই নিয়ে যাচ্ছে সাথী হিসেবে এই পেয়ারার সাথে অন্য কোনো কিছু চাষ করা যায় জি অবশ্যই সাথী ফসল হিসেবে আমরা এর সাথে চাষ শুরু করেছি আপনার বাণিজ্যিক ভাবে আপনার থাই বারো মাসি যে সরিপাটা এই সরিপাটা আমরা পেয়ারা ক্ষেতের ভিতরে শুরু করছি সাথী ফসল হিসেবে সাদ্দাম হোসেন ভাই আপনার মহামূল্যবান সময়টি আমাদের সাথে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সাথে আপনাদের কৃষি কথা ইউটিউব চ্যানেলের দের সবাই যত কর্মচারী এবং কর্মকর্তা আছে আমি সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষিকতা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি ধরনের প্রতিবেদন দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব